নমস্কার, আমার বিশেষ অনুষ্ঠান প্রাসঙ্গিকলে মই সুনীল বৰাই স্বাগতম জানাইছো। আর মই এতিয়া উপস্থিত আছো ধুবুরী জেলাত। ধুবুরী জেলার ভারত বাংলা সীমান্তলে মই যাত্রা করিম। আসলতে বিএসএফর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমার এই বিশেষ অনুষ্ঠান। বিএসএফে সীমান্তত কি ধরনের পহরা দিয়ে, রাতেপা সন্ধ্যালেক কি ধরনের আসলতে নিজের কার্যবিবরণী হাতত লয়, আর মই নিশাটো কটাম সীমান্তর, বিএসএফর যে সীমান্ত চকী আছে তাত, আর দেখাবলে চেষ্টা করিম তেওঁলোকৰ কার্যক্রম নিকা। প্রায় এঘণ্টার অধিক সময় লুইটর বুকুরে দিয়ে আহি আমি বিএসএফর যখন দেখবলে পাইছে বোট, সেই বোটে আহি আমি শিশুমারা নামের ঠাইডোখর পাইছো, শিশুমারা বিএসএফ ক্যাম্প, আর সেই ক্যাম্পতে আমি নিশাটো কটাম। আর মই একবারে এটা সীমান্ত, ভারত বাংলাদেশ সীমান্ত উপস্থিত আছো। মই কৈছো শিশুমারা বিএসএফ ক্যাম্প, আমি যাম ক্যাম্পর ভিতরলে, কিন্তু যাওয়ার আগতে মই নিউজ ল্যাবর দর্শকক প্রথমে কিছু দেখাব বিচাৰিছো। এটো হৈছে অবজারভেশন টাওয়ার বিএসএফর সমগ্র, ইয়াত যিমান রাডার বা যি ধরনের চারিফালের পৰা নিরীক্ষণ করা হয়, আর মই এইখিনিতে এটা পাইছো, এটা যন্ত্র, বিশেষ যন্ত্র ইয়াত আছে সীমান্তত, IRDS বুলি কয় এই যন্ত্র। ক্যামেরাপার্সন কানমে দেখাব এই যন্ত্রটো সক্রিয় হয়ে থাকে, বিশেষকে নিশার ভাগত। ইয়ার কাষেরে কোনোবা যদি পার হয়ে যায়ও শব্দ বাজি উঠে। IRDS এটা যন্ত্র, অত্যাধুনিক যন্ত্র, কেবাটাও আছে দেখবলে গেছে। মই যদি যাও এটা নিউজ ল্যাবর দর্শকে দেখব মই আহিছো কাষেরে, গতি হয়তো যন্ত্রটা বাজিব কারণ সক্রিয় হয়ে আছে। আর দেখবলে পাইছে, দেখাব এফালে অহার লগে এই যন্ত্রটো বাজি উঠিছে। আরম্ভণি মাথো মই কেম্পর ভিতরলে যাম, আর আপনার দেখাম নিশার পেট্রোলিং, দেখাম নিশার নদীর পেট্রোলিং, দেখাম খালি চাই গিয়ে থাকুক। আর মই এতিয়া উপস্থিত হয়েছি শিশুমরা বিওপি, বিএসএফর একটা বিওপি, আর এই বিওপিতে আমি নিশা কটাম। আর এই বিওপির পরাই আমি বিভিন্ন পেট্রোলিং, সেটা ফেন্সিংতে হোক বা নদীর যে পেট্রোলিং করে নিশার যে পেট্রোলিং, সেয়া আপনার দেখাম। আর মই এটা যাবলে বিচারিছো শিশুমরা বিওপির ভিতরলে। আর এই যে বিএসএফর শিশুমরা ক্যাম্পত মই আছো, সুন্দর পরিবেশ ইয়াত, কেবল যে তেওঁলোকে অকল কর্তব্য পালন করে সেটা নহয়, বিএসএফর এই সকলো মানুহ আর আধ্যাত্মিক চিন্তা চর্চায় নিজকে পবিত্র করে রাখে, তার এক উদাহরণ সীমান্তত দেখবলে পাওয়া গেছে। আর এনে ধরনের প্রত্যেক দিনাই সন্ধ্যা সময়খিনি আরতি করে বিএসএফর জওয়ানসকলে, এক সুন্দর পরিবেশের মাজতলকে এনে ধরনের আরতি করে নিজকে আধ্যাত্মিকভাবেও আসলতে অধিক সুদৃঢ় করে তোলে, আর নিজের মন সুদৃঢ় করে তোলে। আর সীমান্তত এয়া মই কৈছো, সীমান্তত এনে ধরনের প্রতি বিয়লি প্রতি সন্ধ্যা বিএসএফর জওয়ানসকলে আরতি করে এই যে সুন্দর পরিবেশ, এই পরিবেশক আরো সুন্দর করে তুলেছে। নিশা এটা গভীর হয়েছে আর মই আছো ব্রহ্মপুত্রর পারত, ভারত বাংলাদেশ সীমান্ত। আমি কইছিলো ইতিমধ্যে যে বিএসএফর জওয়ানসকলে কি ধরনের নদীত পেট্রোলিং দিয়ে, সেয়া আপনার দেখাবলে বিচারিছো। আর মই বিএসএফর জওয়ানের সঙ্গে একলগে যাম, দুখনকে এতিয়া নাও তেওঁলোকে সাজু করেছে আর পেট্রোলিং দিব, আর পেট্রোলিংয়ের মাজত কি কি হয় সেয়া আপনার দেখাই যাম। আমি ইহা পর পহলে সে আমার টিম যো হ্যায় নৌকে পে যো হ্যায় আমার ডিউটি চল রহা হ্যায়, ইহা পর হম ডিউটি কো চেক করনে কে লিয়ে और अपने इलाके को करने के लिए स्पीड बोट से एरिया को पूरा कवर करके रखते हैं। अपना लगे देखी से की ढोरने बीएसएफर जवान हो कोले নদীত পেট্রোলিং চলাইছে, তার মাজতে আমি আরো এখন নাও দেখিবলে পাইছো বিএসএফর,
কিহৰ কাৰণে সেই নাওখন আমি দেখিছোঁ বা কি কৰিছে সেই সন্দৰ্ভত ইয়াত মই পুনৰ যাম পেট্ৰলিঙৰ ইনচাৰ্জজনৰ ওচৰলৈ, তেওঁ কি কয়। ইয়ে যো অৰ এক বোট দেখা হে উসকে বাৰে মে বতাই। ইয়ে এক্সি বোট হে, ইসকে অন্দৰ সং ৰহনে কে লিয়ে জগা জ্যাদা হে, জো ভি গতিবিধিয়া হতি হে, হম চাহে গৰু পকড়ে, আদমি পকড়ে, চাহে জিতনে মাত্ৰা মে পকড়ে, ইসমে পকড় কৰ ইসকে হম লোগ ডাল দেতে হে, ডাল কৰকে উচিত জগা পৰ ইসকো ৰাতো ৰাত ঠিকানা লগা দেতে হে। ইয়ে ডিউটি ৰাত ৰাত ভৰ দেতি হে। হ্যাঁ, ইয়ে ডিউটি আমারি রাতো ভর রাতি হে, ইয়ানি ইস ইলাকে কো হম 24 ঘন্টা আপনি নজরোকে সামনে রাখতে হে। আপনি বলে পাইছে যে নদীর ভিতর এয়া নদীর পেট্রোলিং আর তার উপরে এনেকা কিছু নাও থাকে যু নাও বিএসএফ জওয়ান সকলে গোটে রাতে আসলে কর্তব্য পালন করে আর পহরা দিয়ে, গতি আর কি আমি পেট্রোলিং পাও সে আপনার দেখাই যাম। মই এতিয়া সেই নাওখন যিখন নাও দেখিছে আন এখন নাওত তাত কেইবাজনো বিএসএফৰ জওয়ান আছে, আর মই চেষ্টা করিম সেই নাওখনৰ ওচৰলৈ যাবলে আর আপনার এই যি যাত্রা নিশার যি ব্রহ্মপুত্রর উপর ভারত বাংলাদেশ সীমান্ত বিএসএফর জওয়ানের পহরা হে আপনার দেখাই যাব। আমি রই থাকা নাওখনের ওসরলে আহিছো আর তাতো আমি দেখিলে পাইছো বিএসএফর জওয়ান, মই তেওঁলোকৰ জানিবলে চেষ্টা করিম তেওঁলোকে কি ধরনের ডিউটি পালন করে। রাত আর দিন মে শিফট চেঞ্জ করকে রাত আর দিন মে হমেশা ইয়াহ পর তৈনাত রহতে হ্যায়, ইস প্রকার সে হম লোগ ডিউটি করতে হ্যায়। ক্যা ক্যা করতে হ্যায়, এক হি জগহ মে রহতে হ্যায় ইয়া পেট্রোলিং করতে হ্যায়, আর যাহা পর ডাউট রাত মে ওয়াহ পর মতলব মুভমেন্ট করকে ওয়াহ পর জাতে হ্যায়, সার্চ করতে হ্যায়, কোই কিসি প্রকার কোই ডাউট তো নহীং হ্যায়, কুছ হ্যায় মুভমেন্ট তো নহীং হ্যায়, উস চিজ কো হম ক্লিয়ার করতে হ্যায়। শুনিবলে পাইছে কি ধরনের তেওঁলোকে কর্তব্য পালন করে, কি ধরনের নদীত এই নদী সীমান্ত অতি গুরুত্বপূর্ণ ভারত বাংলাদেশ সীমান্ত ধুবুরীর, মই এইখিনিতে নিউজ লাইভ দর্শক জানাও যে 143 কিলোমিটার ধুবুরীত যিখিনি অসম বাংলাদেশের সীমান্ত সেই সীমান্তর দৈর্ঘ্য 130 কিলোমিটার, যত এই নদীর সীমান্ত উপরে, গতি নদী সীমান্ত দিনে রাতে এনে ধরনের বিএসএফর জওয়ান সকলে পহরা দিয়ে যাতে কোনো ধরনের ইয়াত দুর্ঘটনা বা কোনো ধরনের তেনেকুৱা বেলেগ অঘটন নঘটে তার প্রতি তেওঁলোকে চেষ্টা অব্যাহত রাখিছে দিনে নিশায়। ইলোবান আপকে ইলাকে মে কুছ হরকত দিখাই দে রহা হ্যায়, আপ একটিভ রহনা, সাথ মে আবি স্পিড বোট লেকে আ রহা হুঁ, আপ আপনে স্পিড বোট কি ইঞ্জিন কো তৈয়ার কর লিজিয়ে অর আপনে এরিয়া মে ঘুমনা শুরু কর দিজিয়ে, আমি স্পিড বোট কে সাথ আপকে ইলাকে মে আ রহে হোবা। ইতিমধ্যে আমি দেখুৱাইছো কি ধরনের নদীত পহরা দিয়ে বিএসএফৰ জওয়ান সকলে পেট্রোলিং কি ধরনের তেওঁলোকে করে সেয়া আমি দেখুৱাইছো। এবার মোৰ চকুত পৰিছে, আমি পাৰলৈ আহিছো ব্রহ্মপুত্র চকুত পৰিছে 108, আর আমি জানিব পাৰিছো যে এইখনৰ নাম ইয়াত বিএসএফ সকলে বিএসএফৰ কর্তৃপক্ষ ৰখাইছে জলপৰি বুলি নাম দিছে, আর এই জলপৰি জৰিয়তে অতি গুরুত্বপূর্ণ এই কারণে যে এয়া নদী পাৰৰ অঞ্চল, কোনোবা ইয়াৰ বিএসএফৰ জওয়ানে হওক বা সাধারণ লোকে হওক কাবার যদি ধুবুরীলে নিবলগিয়া হয় চিকিৎসালয়লে, গতি তার কারণে নিবলগিয়া হলে এইখানে জরুরিভাবে রোগী সকলক লৈ যোৱা হয়, এইটো এটা বিএসএফৰ ফালৰ পৰা এটা আসলে ভাল কাম বলে কব লাগিব, তেওঁলোকে কৰি থৈছে, ব্যবস্থা কৰি থৈছে, এখন এখনের নাম তেওঁলোকে জলপৰি ৰাখিছে। ইতিমধ্যে আমি সামৰণি মাৰিছোঁ এই বিএসএফৰ ওয়াটার পেট্রোলিং, আপনাদের দেখিলে ওয়াটার পেট্রোলিং, এবার আপনার দেখাম ফেন্সিং পেট্রোলিং, ফেন্সিং কি ধরনের রাতে বিএসএফর জওয়ান সকলে পেট্রোলিং করে সে আপনার দেখাম। আর আপনাদের দেখলে পাইছে কি ধরনের নাইট পেট্রোলিং করে সীমান্ত ভারত বাংলাদেশ সীমান্তর ইয়ার দৃশ্য মো কৈছে, ধুবুরী শিশুমরা যে বিপি আছে সেই বিএসএফর জওয়ান সকলে তাত নাইট পেট্রোলিং করেছে ফেন্সিংয়ের কাশে কাশে, মই জানিবলৈ বিচাৰিম নেতৃত্বত থকা বিষয়াজনের সহ আপনার বাতাইয়ে নাইট পেট্রোলিং কে পারবেন। হমলোক আপনি ইলাকে মে 24 ঘন্টা পেট্রোলিং করতে রাতে হ্যাঁ, আপনি যে সীমা রখবালি করতে রাতকে সময় ভিন্ন ভিন্ন প্রকার কি ডিউটি করতে হ্যাঁ, জেসে কি এসএপি আমারি লগি হুই হে, পেট্রোলিং আমারি ঘুম রই হ্যায়, যে পেট্রোলিং কই এক প্রকার কি হতে হ্যাঁ, আবি হম ফুট পেট্রোলিং চল রহে হ্যায়, ইসকে বাদ আমারি ভেহিকল পেট্রোলিং চলেগি, ফির মোটরসাইকেল পেট্রোলিং চলেগি, জিরো লাইন পেট্রোলিং ভি হম করতে হ্যাঁ, হেড এন্ড ফেন্স কে আগে
भाई डेप्थ में भी हम करते हैं डेप्थ पेट्रोलिंग, डेप्थ में मुसीबत लगाते हैं रात के समय। है मैं कितना बंदे देखता हूँ, 6 बंदे हैं, कैसे आप लोग किसा डिस्टेंस मेंटेन करते हैं और कैसा पेट्रोलिंग में क्या क्या होता है? ये हर हर हमेशा हम अपने पैटर्न को चेंज करते हैं, और जो अभी हम चल रहे हैं हमारे साथ 1-6 की जो नौकरी है, और हमारी अभी के लिए जो है 5 कदम की डिस्टेंस मेंटेन करके हमेशा चलते हैं, और इस पैटर्न को हम समय समय पर चेंज करते रहते हैं। শুনিবলে পাইছে আমি বেছি কথা নুসুধো কারণ নিরাপত্তার কথা আছে। নিশা এনে ধরনের পেট্রোলিং করে, কি ধরনের পেট্রোলিং করে আপনি আপনাদের শুনবলে পাইছে। আর এনে ধরনের সীমান্তত দিনে নিশায় বিএসএফর জওয়ান সকলে পহরা দিয়ে, সে নদীতে হোক বা ফেন্সিং কাকতে হোক। একচুয়ালি ক্যা কি আমরা যে एरिया ऑफ रिस्पॉन्सिबिलिटी है सेक्टर का, वो अगर आप देखें तो दो भागों में विभाजित हम क्या कर सकते हैं। नंबर एक लैंड बॉर्डर है, दूसरा रिवराइन बॉर्डर है। इसमें कुछ गैप्स बने हुए हैं, तो जो लैंड बॉर्डर है उसमें तो हमने जो गैप्स को कवर करने के लिए फेंसिंग हमने लगाई हुई है, और उसमें CCTV कैमरे हैं, LED लाइट्स हैं, एक्स्ट्रा कुछ सेंट्री पोस्ट बनाई हैं। और जो रिवराइन बॉर्डर है उस पर एक हमारे स्पेशल इक्विपमेंट हमने कुछ लगा दिए हैं, कुछ कपर काम अभी जारी है, तो इनको जो इन्फिल्ट्रेशन है या स्मगलिंग को रोकने के लिए हम उसके द्वारा जो इलेक्ट्रॉनिक्स गजट्स हैं उसके द्वारा भी रोकने की हम काफ़ी कोशिश कर रहे हैं, और इसमें हम काफ़ी कामयाब भी हो रहे हैं। নিশা আপোনালোকক রিভার পেট্রোলিং আর ফেন্সিং পেট্রোলিং, নাইট পেট্রোলিং যে ধরনের BSFর জওয়ানসকলে করে সে আপনার দেখালো ভিন্ন প্রকারে, আর নিশাটো এই সীমান্ততে BSFর BOPত আমি কটালো। সীমান্তত নিশা কটোয়ার যে আমেজ সে আপনার ভাষায় বুঝাব নো, আর এই BSF জওয়ানসকলের সত্যি থাকি রাতে সচায় ভাল লাগিলে। আর পুয়ার লগেলগে BSF জওয়ানসকল কেনেকে সাজু হয়? পুয়া সদায় তেওঁলোকে পিটি করে, তারপর ড্রিল করে, এনেধরণে পুয়া আরম্ভ হয়, আর নিজকে তেওঁলোকে সদায় স্বাস্থ্য ঠিকে রাখে, দৈহিকভাবে তেওঁলোকে সুদৃঢ় হয়। তারে এক আমি আসলতে উদাহরণ দেখিলে পাইছো শিশুমরা BOPর এই গ্রাউন্ডত, আর ক্যামেরা পার্সন নবয়ে দেখাব কি ধরনের তেওঁলোকে পুয়া পিটি করে। খেল হচ্ছে আন এক শারীরিক ব্যায়াম, আর BSFর জওয়ানসকলে সীমান্তত বিভিন্ন খেল খেলে, তার এক আমি দৃশ্যালি দেখবলে বিচারিছো, ভলিবল খেলি আছে BSFর জওয়ানসকলে। আপনাদের দেখিছে BSFর কেজনমান জওয়ানে চকুত আসলতে কাপড় মারি আছে, আর কিয় কারণে মারিছে সে আপনার সাবলে পাব। এলোকে এনে ধরনের চকুত কাপড় বাঁধি ড্রিল করিব, আর নিজের হাতত যে অস্ত্র আছে সেই অস্ত্র খুলিব, আর খুলি আকো সেই অস্ত্র সম্পূর্ণকে আকো লগাব। গতি কি ধরনের তেওঁলোকে চকুত বাঁধি করে এয়া আমি দেখুৱাম, আর সেই কারণে সাজু হয়েছে এই কজন BSFর জওয়ান।
আৰু আপোনালোকে দেখিবলৈ পালে কি ধৰণে বি এছ এফৰ জোৱানসকলে চকুত কাপোৰ বান্ধি অস্ত্ৰ খুলিলে আৰু সেই অস্ত্ৰ খোলাৰ পিছত আকৌ লগালেও, গতিকে এনেধৰণৰ এক ট্ৰেইনিং তেওঁলোকে কৰে, কি ধৰণে কৰে, কিয় কাৰণে কৰে, সেয়া সুধিবলৈ আমাৰ লিডাৰ আছে, আমি তেওঁৰ পৰা সুধিম কিউ কৰতে হে সব আৰু কেছে কৰতে। জেছা কি আপ হম সবি জানতে হে কি হামাৰি ডিউটি দিন আৰু ৰাত কি দোনো সময় পৰ হতি হে। রাত কে সময় অগর কিছু প্রকার আমি ফায়ার করতে জরুরত পড়ে গিয়ে হথিয়ার মে কিছু প্রকার নুকস পড় গিয়া তো জওয়ান কো ইতনে কাবিল হম বানাতে হ্যাঁ কি আপনি রোগ কো দূর করকে দোবারা ফায়ার মে শামিল কিয়া যা সকে। সবই জওয়ান করতে ইয়ে হম বিওপি কো পর অন দ জব ট্রেনিং করাতে হ্যাঁ আর সবই জওয়ান হামারে কাম কো জানতে হ্যাঁ আচ্ছি তরহ সে। আৰু এনেধৰণে আচলতে সীমান্তত বি এছ এফৰ জোৱানসকল সাজু হৈ আছে, অনবৰতে তেওঁলোকে পহৰা দিয়া, পহৰা দিয়াৰ পৰিপ্ৰেক্ষিততে তেওঁলোকে যিকোনো ট্ৰেইনিং আচলতে লৈ নিজকে সম্পূৰ্ণ সাজু কৰি ৰাখে। দেখিয়ে হামারি তো আপ দেখিয়ে 24 আওয়ার্স কি ডিউটি হতি বর্ডর পর 365 দিন হামারে জওয়ানো কো কোই এসা ছুটি নেই হ্যাঁ জেসে কি ওর সিভিল ডিপার্টমেন্ট মে হোতা হ্যায়। লেকিন উনকো বিচ বিচ মে হামলোগ ছুটি উনকে জো ভি অথরাইজ হ্যায় উনকো দেতে হ্যায় লাগাতার আর ইস বাত কা ধ্যান রাখতে হ্যায়। লেকিন জো এজ এ রুটিন সুবহ উঠ করকে ও লোগ আপনা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হ্যায়, পিটি বগেরা করতে হ্যায়, উসকে বাদ মে আপনি ডিউটিস করতে হ্যাঁ আর ও রোটেশন মে ডিউটিস চলতি রহতি হ্যাঁ, ফির শাম কো ফির ডিউটি চলতি রহতি হ্যায়। তো 24 আওয়ার্স কো হম 24 আওয়ার্স হমনে বর্ডার কো ডোমিনেট করনা হোতা হ্যায়। তো ইয়েহি হম কার্য করতে হ্যায় তাকি বর্ডার কি জো সীমাও কি সুরক্ষা ও হম আচ্ছি তরহ সে কর সকে। আপোনালোকে দেখিছে যে বি এছ এফৰ জোৱানৰ পেট্ৰলিঙৰ সৈতে আমি আন এখন বি এছ এফৰ জাহাজত আহিছোঁ আৰু আৰু এখন জাহাজৰ ওচৰ পাইছোঁহি। মই কেমেৰা পাৰ্চনক অনুৰোধ কৰিম, মই সেই জাহাজখনলৈ এখন ডাঙৰ জাহাজ বি এছ এফৰ আৰু আমি জানিব পৰা মতে এই জাহাজখন সমগ্ৰ যিমান নদী সীমান্ত আছে সেই নদী সীমান্তত তেওঁলোকে পৰিদৰ্শন কৰে আৰু মই জানিব পৰা মতে এইখন গুৱাহাটীৰ পৰা কলকাতালৈকে এই জাহাজখন অহা যোৱা কৰে আৰু এতিয়াও এখন কলকাতা অভিমুখী হৈছে এই জাহাজখন আৰু মই জাহাজখনলৈ আহিছোঁ। এখন সুবৃহৎ জাহাজ, প্ৰয়োজনীয় বি এছ এফৰ বহু সামগ্ৰী এইখনৰ অহা যোৱা কৰা হয়, তাৰ সমান্তৰালভাৱে পেট্ৰলিঙো হৈ যায় আৰু যিখন পেট্ৰলিং আছে বি এছ এফৰ জোৱানৰ যিখন পেট্ৰলিং আমাৰ লগত আহিছে সেই পেট্ৰলিঙৰ অহা বি এছ এফৰ জোৱানসকলে এই জাহাজখন এবাৰ চেক কৰিব। আমাৰ দুইফালৰ পৰা মই নৱক ক'ম, আমাৰ দুইফালে পেট্ৰলিং আছে আৰু আন ইফালৰ পৰাও এখন আহিছে ন আৰু তেওঁলোকে এই জাহাজখন চেক কৰিব আৰু চেক কৰাৰ পিছতে ইয়াৰ পৰা পুনৰ কলকাতা অভিমুখী তেওঁলোকে হ'ব আৰু কলকাতালৈ যাত্ৰা কৰিব। আৰু বি এছ এফৰ এই যি আচলতে তেওঁলোকৰ নদী সীমান্তত তেওঁলোকৰ সুৰক্ষা সময়ৰ লগে লগে তেওঁলোকে আচলতে বঢ়াই তুলিছে কাৰণ নদীত কোনো ধৰণৰ তেনেকুৱা ফেঞ্চিং দিব নোৱাৰে, গতিকে বৃহৎ যি নদী সীমান্ত আছে ভাৰত বাংলাদেশৰ এই নদী সীমান্ত এনেধৰণে তেওঁলোকে আচলতে পহৰা দিয়ে বুলি ক'ব পাৰি। বেছতো দেখি আপ পুৰে জিতনা ভি বৰ্ডাৰ হে আমাৰ চাহে ইণ্ডো বাংলাদেশ বৰ্ডাৰ হে ইণ্ডো পাকিস্তান বৰ্ডাৰ হে সব জগে হমলোক আগে লগে হুৱে হ্যাঁ। ইন জব বার সিচুয়েশন হোগি তব সেনেরিও দূসরা হো সকতা হ্যাঁ, লেকিন পহলে তো ফার্স্ট লাইন মে হামি লোক খড়ে
बांग्लादेश बॉर्डर पर, पाकिस्तान बॉर्डर पर, और उसमें हम लोग सब ट्रेंड हैं। हम लोगों के पास वेपनरी, बहुत बढ़िया वेपनरी है, और हम किसी भी ऐसी कोई हरकत अगर कहीं दूसरे तरफ से होती है तो हम उसका जवाब देने के लिए तैयार हैं। অনুষ্ঠানৰ পৰা আমি বিদায় ল'ব লাগিব, আৰু পুৱাৰে পৰা নিশালৈকে বি এছ এফৰ জোৱানসকলে কি ধৰণে সীমান্তত পহৰা দিয়ে সেয়া আপোনালোকক দেখুৱাইছোঁ। আৰু সেইকাৰণে আচলতে বি এছ এফক কোৱা হয় ফাৰ্ষ্ট লাইন ডিফেন্স অফ ইণ্ডিয়া। আৰু প্ৰথম শাৰীৰ এই নিৰাপত্তা যি ব্যৱস্থা, এই ব্যৱস্থা সদায় সুদৃঢ় হৈ থাকক, আমি তাকে আশা কৰিম। আৰু অনুষ্ঠানৰ শেষত মই পুনৰ এই যি শিশুমৰা বিঅ'পিত নেতৃত্ব দিছিলে বি এছ এফৰ জোৱানসকলক, আমাৰ ভাইচ প্ৰধান কৰিছিলে, তেওঁক সুধিবলৈ বিচাৰিছোঁ, কেচা লাগা? আপ হামাৰে পাছ আহে, ৰাত কো ভি ৰহে, ৰাত কি ডিউটিয়া ভি দেখে আৰু দিন কি ডিউটিয়া ভি দেখে। আপ হামাৰি ডিউটিয়াৰ বাৰে মে জানকাৰী হাছিল কিয়ে, ইছকে লিয়ে মুঝে বহুত হি খুশি হে কি আপ হামাৰি ডিউটি দিন আৰু ৰাত কে বাৰে মে জানকাৰী প্ৰাপ্ত কিয়ে। থেংক ইউ। আৰু ইয়াৰ লগে লগে মই সুনীল বৰাই প্ৰাসংগিকভাৱে বিদায় ল'ব লাগিব। মই আহি উপস্থিত হৈছোঁ পুনৰ ব্ৰহ্মপুত্ৰৰ পাৰত, আৰু এনেধৰণেই মই কৈছোঁৱে ভাৰত বাংলাদেশ সীমান্ত ধুবুৰীৰ 143 কিলোমিটাৰ বি এছ এফৰ জোৱানসকলে দিনে ৰাতিয়ে পহৰা দি আছে। আমি আশা কৰিম এই যি সীমান্ত তেওঁলোকে সদায় সুৰক্ষা দি যাব। ধন্যবাদ।